রানীগঞ্জ সেতু সিলেট বিভাগের দৈর্ঘ্যতম সেতু। এই সেতুটি নির্মাণের ফলে জগন্নাথপুর উপজেলার সাথে নবীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। এর আগে সুনামগঞ্জ জগন্নাথপুরবাসীরা ঢাকা যেতে হলে সিলেট হয়ে যেতে হতো অথবা রানীগঞ্জ বাজারের ভিতর দিয়ে কুশিয়ারা নদী ফেরি দিয়ে পার হয়ে নবীগঞ্জ কিংবা ঢাকা যেতে হতো। দর্শক, আজকের ভিডিওতে দেখতে পাবেন সিলেট বিভাগের দৈর্ঘ্যতম সেতু, কুশিয়ারা নদী এবং ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজার। আমাদের আজকের জার্নি শুরু করেছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা থেকে, উদ্দেশ্য রানীগঞ্জ সেতু ও রানীগঞ্জ বাজার। জগন্নাথপুর বাজার থেকে রানীগঞ্জ বাজারে যাওয়ার পথে চোখে পড়বে রাস্তার দুপাশে সুন্দর হাওরের দৃশ্য। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি রানীগঞ্জ সেতুতে। সিলেট বিভাগের দৈর্ঘ্যতম সেতু এখন পর্যন্ত এই রানীগঞ্জ সেতু। 702 মিটার দৈর্ঘ্য ও 10.25 মিটার প্রস্থ এই সেতু 2017 সালে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করে। রানীগঞ্জ সেতু উদ্বোধন করার হয় 2022 সালের শেষের দিকে। এই সেতু নির্মাণের ফলে ঢাকার সাথে সুনামগঞ্জের দূরত্ব কমেছে প্রায় 55 কিলোমিটার। কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু এখন নদীর দুপারে বাসিন্দাদের জন্য অন্যরকম এক অনুভূতি। প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থী আসেন এই রানীগঞ্জ সেতু দেখার জন্য। বিকেলবেলা আসলে দেখা মিলে দর্শনার্থীদের উপস্থিতি। দর্শক, এখন আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারের ভিতরে। প্রায় 75 শতাব্দীর কালে দৈব সিংহের নাতি রাজা রামনাথ সিংহের পুত্র কেশব সিংহ জগন্নাথপুরে রাজত্ব করেন। রাজা কেশবের নাতি রাজা প্রজাপত সিংহ জগন্নাথপুর রাজ্যে অধিষ্ঠিত হয়ে কুশিয়ারা নদীর তীরে একটি হাট নির্মাণ করেন। রাজা প্রজাপতি সিংহ একজন মাতৃভক্ত লোক ছিলেন। সে সুবাদে কুশিয়ারা নদীর তীরে তার স্থাপিত নতুন হাটের নাম করেন রানীর হাট। রাজা প্রজাপতি স্থাপিত এই রানীর হাটি পরবর্তীকালে রানীগঞ্জ বাজার বা রানীগঞ্জ নামে পরিচিত হয়।
সময়কালে রানীগঞ্জ ছিল সমস্ত সুনামগঞ্জ জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলার একটি ইউনিয়ন। বাজারটি কালের বিবর্তনে তার জনপ্রিয়তা হারাতে থাকে, তবে কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু নির্মাণের ফলে আবার ফিরে পেতে চলেছে পুরনো দিনের জনপ্রিয়তা। বর্তমান সময়ের তুলনায় যুগের সাথে তাল মিলাতে না পারলেও এই বাজারে পুরনো দিনের অনেক কিছু এখনও দেখা যায় যা অন্যান্য বাজারে সচরাচর দেখা যায় না। রানীগঞ্জ সেতুর উদ্বোধন করার পর আবারও এই বাজার তার আগের রূপ ফিরে পেতে যাচ্ছে। ঢাকা থেকে এখন সহজে মালবাহী গাড়ি রানীগঞ্জ বাজারে প্রবেশ করতে পারছে ইজিলি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।